পড়াশোনা প্রত্যেকে জানো আউটসোর্সিং সম্পর্কে শুনেছো গুগল সম্পর্কে শুনেছো ফেসবুক সম্পর্কে শুনেছো ইউটিউব সম্পর্কে জানো আজকে আমাদের সকলের ব্লগ যে কৃতিত্ব সেটা হচ্ছে আমরা এমন একটি ছেলের সাথে ইন্ট্রোডিউস হব যিনি আরেকগুলো মানে চাকাম না মানে এটা তোমরা যদি সার্চ করতে না জানো তোমাদের বড় ভাই বোন যারা সার্চ করে ইউটিউবে তাদেরকে বলবো যাপুর বাংলাদেশ নিউজ টিভি এটা যদি সার্চ করো আজকে এই ছেলেটির সাথে আমার সাক্ষাৎ হয়েছে তার সম্মুখে আমি সামনাসামনি দেখেছি বাংলাদেশ নিউজ টিভি বাংলাদেশ নিউজ টিভি দেখলে ওর চেহারাও দেখতে পারবা এই এই ছেলেটি তোমরা আজকেও অনেক হয়তো এখানে থাকতো আমার স্টুডেন্ট পলাশ তোমাদের পলাশ স্যারের স্টুডেন্ট আমার কাছে আসো আমাদের একই তো স্টুডেন্ট আর দ্বিতীয়ত এই ইউটিউব মার্কেটিং অথবা ইউটিউব শেখা এক্ষেত্রে আমার ডাইরেক্ট ছাত্র আমার হাতে করি প্রথমে আমি শিখে দিতে চাইনি ওকে কিন্তু এতটা অ্যাগ্রেসিভ ছিল যে শিখবে আমি হয়তো অনেক সময় ওকে সত্যি এখন খারাপ লাগে অনেক সময় ওকে আমি নেগলেক্ট করছি অ্যাভয়েড করছি এই সব যা না তো শেখা লাগবে না পড়াশোনা কর এই এরকমই করছি কিন্তু এই এত অবহেলা এবং অযত্ন করার পরও ও ওর যে একাগ্রতা ওর যে কাজের প্রতি নিষ্ঠা আর কাজ শেখার প্রতি যে এই যে মনের অনুপ্রেরণা তারপর মনের যে দৃঢ় প্রতিজ্ঞা সেটার কারণে আজকে বাংলাদেশের এক ইউটিউবে অনেক উপরের লেভেলে চলে গেছে যেটা সার্কেলে তোমরা দেখতে পাবা ওর কোনো কোনো ভিডিও ১ মিলিয়ন দ্যাট মিন্স ১০ লাখ ১৫ লাখ সর্বোচ্চ কত আছে ২২ লক্ষ ভিউ আছে একটা ভিডিওতে এখন সেই যে আউটসোর্সিং যেটা বলতেছিলাম আমরা পড়ি পত্রপত্রিকায় ও কিন্তু গুগল থেকে টাকা পায় হ্যাঁ তার টাকার অ্যামাউন্টটা শুনবা লাস্ট বুধার কত টাকা করছো ১৬৪,০০০ টাকা লাস্ট এক মাসে সে গুগল থেকে উত্তোলন করছে আমি কিন্তু আর টিচার হওয়া সত্ত্বেও আমি পাইছি গত মাসে এক মাসে কত গেল ১৪,৫০০ বোধহয় ১৪,৫০০ হ্যাঁ ভাইরাস ও কিন্তু ১৬৪,০০০ টাকা উত্তোলন করছে এক মাসে তারপর আগে মাসগুলো তো আছেই যে এই যে আউটসোর্সিং আইটি সেক্টরে ইন্ডিয়ানরা তো আইটি সেক্টরে কতটা ডেভেলপ অকল্পনীয় এতটা উন্নত ইন্ডিয়ানরা আমরা বাংলাদেশিরা তার ছয় ছয় একটা কথা আছে গান বলে হাল বলে কি একটা বাংলা প্রবাদ আছে তাই ইন্ডিয়ার পাশে থেকে যে কামরাও অনেকটা ইয়ে হচ্ছে তার জনজন্ত প্রমাণ হচ্ছে আমাদের আজকে এই পারবেশ সে ইউটিউব থেকে ডাইরেক্ট চিঠি পেয়েছে এখন পলাশ স্যার সেটা ই করবে উপস্থিত করবে আসেন পারবেন আসো পারবেন আগে ছাত্রছাত্রীদেরকে আমরা মোড়কটা দেখে এটা ডাইরেক্ট কিসের থেকে আছে আমেরিকার থেকে ডাইরেক্ট আমেরিকার থেকে এই যে মানে এটাকে বলা হয় গোল্ডেন বাটন মানে ও সিলভার প্লে বাটন এরপরে স্টেপ বললেন না এরপরে স্টেপ হলো গোল্ডেন বাটন তারপর হচ্ছে ডায়মন্ড এই যে ও প্রথম ধাপ অতিক্রম করছে ১ লক্ষ সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত সিলভার প্লে বাটনটা আসে না আজকে এই যে ওর সিলভার বাটনটি আসছে এটা নিয়ে তোমাদেরও একটা ইয়ে হলো মানে সচক্ষে দেখতে পারলাম আর এটা চিঠিটা আমি সত্যি আজকে আনন্দিত আমার আসলে আজকে কান্না পাচ্ছে কারণ আমার হাতে করা ওর চ্যালেঞ্জটি প্রথম আমি ওর চ্যালেঞ্জটি করি
আর আমি ভাবতেও পাইনি যে আমার হাতে তৈরি কিন্তু একটি চ্যানেল আজকে বাংলাদেশে টপে আসবে। ছাত্র হচ্ছে ব্রেন চাইল্ড, ব্রেন চিলড্রেন মানে মস্তিষ্ক থেকে জন্ম নেওয়া, পিতা মাতা রক্ত মাংসে তৈরি করে। এ পর্যায়ে আমি পারদেশের আরো উন্নতি কামনা করে অনেক সময় বকা জোকা দিয়েছি, কিন্তু সৃষ্টি যখন অনেক কি হয়, আমরা শিক্ষক তোমাদের থানা শিক্ষক তোমাদের কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু আমরা সেই মাস্টার মাস্টারই থাকবো। কিন্তু আমাদের ভিতরে আনন্দ হবে যখন আমার এই ছাত্রটি তোমরা একদম ম্যাজিস্ট্রেট হবে, তোমার অফিসে যখন যাবো তখন তুমি যে বলবে ছাড় আসছে সেই যদি আনন্দ, এই আনন্দের কোনো সৃষ্টির আনন্দের কোনো শেষ নেই, এটা অতুলনীয়। আমি মনে করি তোমরাও কেউ না কেউ হয়তো নিজ নিজ ক্ষেত্রে সফলতা লাভ করবে এই আশা করছি, আর পারভেজের আরো উন্নতি হোক, সে গোল্ডেন বাটন পর্যন্ত পাক এবং বাংলাদেশের এখনই সে বাংলাদেশের সেলিব্রিটিদের তালিকায়। পরিমণির সাথে তার কিন্তু পার্সোনাল যোগাযোগ আছে, তার এই চ্যানেলে গেলে দেখবা পরিমণির ভিডিও আছে। হ্যাঁ, চ্যানেল আই চ্যানেলের সাথে তার তাকে তাকে ই করে আমন্ত্রণ করে বঙ্গবিড়ি, তাকে ডাইরেক্ট মানে বেতন দিয়ে রাখতে চেয়েছে। সালমান মুক্তাদি যে বাংলাদেশের ক্রেজ ইউটিউবে, সে তার সাথে ওর সম্পর্ক হয়েছে, কারণ ওর কাজের বিনিময়ে ওর কাজ এখন ভালো হচ্ছে, সকলেই ওকে হয়তো মানে মিশতে চাচ্ছে। হ্যাঁ, এই যে এই যে ওর যে উন্নতি, সেই আমাদের কাছে আসছে, আমরা যেহেতু শিক্ষক, হ্যাঁ এটা আবার আরেকবার উন্মোচন হবে। স্যার এখন আমাদের প্রধান পড়াশ স্যার এই সম্পর্কে কিছু বলবে, তোমরা একটু ধৈর্য ধারণ করে বসো। স্যারে কিন্তু অনেক মানে মায়ের বা অনেক আমি ইউকে সব সময় জন্য মানে এটা আমার একটা কথা স্যার স্যার বলে না যাই পারবেস। আনন্দ ধর্ম হচ্ছে সংক্রমিত হওয়া, আনন্দ যদি ভাগ ভাগ করে নেওয়া যায় তাহলে কি হয় সেটা বাইরে যায়। আমরা আজকে এই একটা আনন্দ বিষয়ে ও একটা বড় অর্জন করছে, আমরা হয়তো বুঝতে পারছি না ব্যাপারটা কি আর কি, কারণ যার অর্জন সে ভালো বুঝতেছে। এই যে জিনিসটা পাইছে আমেরিকা থেকে, কিন্তু চকবাজার কিংবা নীলক্ষেত থেকে পাওয়া যায় না, কিন্তু আমেরিকা থেকে সরাসরি শিপে করে আর বাংলাদেশে ওর কাছে আসছে। একটা চিঠি দিয়েছে প্রাপ্তি শিকার, যে আপনি বড় একটা কাজ করছেন, স্বয়ংকে ছয় ডিজিটের একটা সংখ্যা বা 1 লাখ তাকে বলা হয়, সে 1 লক্ষ গ্রাহক আপনার আছে, তার মানে ও যদি কোথাও যায় সে ভিডিওটা যদি সারে তাহলে সেটা কত লোক মানুষ দেখবে, কমপক্ষে 1 লক্ষ মানুষ দেখতে পারবে আর কি। আর এখন অনেকের কষ্ট করলে কি করে কষ্টের ফল পাইছে আর কি, যারা পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে চায় তাদের জন্য এটা ভালো আর কি, ভালো একটা মাধ্যম কিছু করা যেতে পারে। আরো একটা বিষয় এখানে খরচপাতি নাই বললেই চলে আর কি, প্রাথমিক বিনিয়োগ খুব কম, তোমরা যারা আছো আর কি অনলাইনে কাজ করে সবাই নষ্ট না করে, এই ক্ষেত্রে যদি তোমরা প্রশিক্ষণ গ্রহণ করো ইন্দাসারে শিখায় বা পারবে তো শিখাইতে পারে, আমাদের এলাকার ছেলে একদম কিন্তু এখানে থাকছে, যাই হোক ওর আরো সফলতা কামনা করি, আমরা ওদের আরো ভালো করতে পারি, তোমরা ওকে দেখে অনুপ্রেরণা পাবা আমরা এই আশাই করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ পারবেশকে। না আর বল শুভকামনা জানাই।
অত্যন্ত গর্বের বিষয় বা খুবই আনন্দিত যে পারভেজ আমাদের স্কুলে, মানে আমি ছোটবেলা থেকে আমাদের স্কুলে কিন্তু শুনতাম তোমাদের ইন্দার স্যার বলতো যে ইউটিউব চ্যানেল ব্যাপারটা তুমি ইন্টারনেটের ব্যাপার সবাই তোমরা যে মজার মজার ভিডিও গুলো দেখো বা শিক্ষণীয় বিষয়ে যেমন এডুকেশনাল অনেক চ্যানেল আছে সেখান থেকে তোমরা যারা 9-10 বা 6-7 পড়ো ইচ্ছে করলেই ভালো ভালো কবিতা ছড়া তোমাদের সাবজেক্ট ওয়াইজে বিষয়গুলো আছে অঙ্ক ইংরেজি এগুলো অত্যন্ত সুন্দরভাবে তারা ক্লাসগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় তুমি ইচ্ছে করলে ইউটিউবে যেয়ে এই ভিডিও দেখতে পারো। তবে তোমাদের একটা প্রবলেম থাকবে যে তোমরা নাচ গান এইগুলো একটু বেশি দেখো, সমস্যা নাই, ওগুলো জাস্ট এইগুলো আসলে ইউটিউবের ব্যাপার স্যাপার। এখন এই চ্যানেলটা করে দিচ্ছিল তোমাদের ইন্টার সারি চ্যানেল বলছে আমার স্টুডেন্ট পারভেজ এরকম, ও কিন্তু অনেক ডাল সেট ছিল ওই বলছে যেটা ওকে এর জন্য অনেক বকা বকা হইতো, কিন্তু ও যে এরকম একটা জিনিস করে ফেলবে একদিন মাঝখানে তোমাদের স্যারের মুখে শুনলাম ও পদ্মা সেতু নিয়ে একটা ই করতেছে কাভারেজ করতেছে, ওর ভিডিওটা বেশিরভাগই পদ্মা সেতু থেকে বোধহয় শুরু। তো পদ্মা সেতু মানে ডে বাই ডে ওর কতটুকু অগ্রগতি বা কি পরিমাণে এখন কোন লেভেলে আছে এইটা ভিডিও দিত, আর এই কারণেই ওর যে ভিউয়ার্স মানে যারা দেখতো বেশি বেশি ক্লায়েন্ট ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার এগুলো বাড়তে থাকে। এবং এছাড়াও শুধু এই বিষয়ে না, ও নিজের মধ্যে এই হয়তো আমরা কিছু শুনবো কন্টেন্টগুলো কী কী ছিল ও কী কী ভিডিওগুলো দিত। এখন এই অত্যন্ত গর্ব বিষয় এটাই যে আমাদের একটা ছাত্রের হাতে বাংলাদেশের টপ কয়েকজন মানে যারা ইউটিউব মানে চ্যানেল যাদের আছে ইউটিউবার তাদের মধ্যে পারভেজ 100, এবং এটা আমাদের একজন দেশের ছেলে এবং আমাদের হাতে একজন স্টুডেন্ট সরাসরি, এটা অত্যন্ত ভালো একটা বিষয় যাতে এই ক্লাস পারভেজের এখানে এই অর্জনটা শুধু ওর একা না আমাদের সবার পারভেজ এই জন্য এখানে ওর আশা যাতে তোমরা উদ্বুদ্ধ হতে পারো, কারণ বর্তমান যুক্তরাষ্ট্র হলো ডিজিটাল হয়ে গেছে, বর্তমান যুক্তরাষ্ট্র হলো ডিজিটাল যুগ, আর আমাদের আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগানটা হচ্ছে হলো ডিজিটাল বাংলাদেশ। তো সেই ডিজিটাল কেউ যদি আমরা বাদ দিয়ে বর্তমান যুগে বা আধুনিক সভ্যতা আমরা এগোতে পারবো না, অর্থাৎ বর্তমান দেখছো আইটি ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ যে কারণে তোমাদের পলাশ স্যারে তোমাদের ব্যাপকভাবে আইটির উপর একটু জোর দিয়ে আইটি ক্লাসগুলো করায় এগুলো, কারণ ভবিষ্যতে যদি তুমি একটা ক্লাস রেজাল্ট পেতে চাও বা একটা ফর্ম ফিল আপ করতে চাও যা কিছু করতে চাও ইন্টারনেট ইন্টারনেট থেকে সবগুলো কিন্তু আমরা এগুলো করি। তো এখন হয়তো কিছু কিছু জিনিস ম্যানুয়ালি আছে বা আমরা অফিস আদালতে গিয়েও করতে পারি, কিন্তু ভবিষ্যতে একটা সময় আসবে আমার মনে হয় 1-2 বছরের মধ্যে হয়ে যাবে যেটা টোটালি তুমি একটা মোবাইল ডিভাইস থেকে তুমি ঘরে বসে ক্লাস থেকে শুরু করে তোমার যাবতীয় রেজাল্ট এবং আরো যাবতীয় বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে বোধহয় এই আগে ছিল কি ডেস্কটপ কম্পিউটার যুগ পরে আসছে ল্যাপটপ ট্যাব হাতে মোবাইল এক সময় আমরা টিভিতে চলে যাবে সব কিছুই তুমি এবং সুলভ মূল্যে, যেমন দেখো ইমো একটা ব্যাপার স্যাপার আছে আগে আমরা মোবাইলে কথা বললে প্রচুর টাকা যাচ্ছে, এখন বিদেশে মুখোমুখি কথা বলা যায় দেখাও যায়, এটা কিসের কারণে? এটা হচ্ছে ICT-র কারণে, এই প্রযুক্তির উন্নয়নের ফলে আজ আমরা মুখোমুখি, বাবা হয়তো আমেরিকা থাকে আমি দেশে আছি কিন্তু কোনো ব্যাপার নাই, ডিজিটাল এই যে মাধ্যমগুলো আমাদেরকে পৃথিবীটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসছে। সো এই জিনিসগুলো থেকে আমরা উদ্বুদ্ধ হতে পারি যে তোমাদের এই বড় ভাই এ যেভাবে ইউটিউব চ্যানেলটা করছে আমরা তো আরও অনেক ব্যাপার স্যাপার আছে আউটসোর্সিং আরও অনেক জগৎ এখানে অনেক মানে একটা প্রশস্ত জগৎ ইন্টারনেটের দুনিয়াটা, তুমি এখান থেকে আর্ন করতে পারো এবং ভবিষ্যতে তোমার যে সাবজেক্টগুলো আছে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো সেখানে ICT নিয়ে পড়তে পারো এরকম বিভিন্ন বিষয়, এখন এটা একটা উদ্দেশ্য হচ্ছে না তাতে তোমরা উদ্বুদ্ধ হতে পারো ইন্টারনেট জগৎটা কি ICT জগৎটা কি এবং এতে কীভাবে আর্ন করা যায় সেই বিষয়ে জন্য এটা একটা আজকে একটা তোমার স্প্রে হিসেবে থাকবে। এর জন্য আমি নিজে তো আনন্দিত সেই সাথে পারভেজকেও আমার মানে ধন্যবাদ এবং আশীর্বাদ জানাম সেই সাথে পারভেজ পর্যন্ত আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তোমাদের জন্য এবং আমাদের এলাকার সন্তান সবাই যাতে তোমাদেরকে অগ্র প্রতীক হিসেবে কাজ করতে পারে এটা বলে আমি আমার সংক্ষিপ্ত। আচ্ছা এই পর্যায়ে এখন পারভেজ যে আজকে ইউটিউবের এই বাটনটি পেলেন আর সে তার অভিজ্ঞতা এবং তোমাদেরকে আগামী দিনে অনুপ্রেরণা দেওয়ার জন্য তার বক্তব্য আমরা তার কাছ থেকে শুনবো। আসলে এই ব্যাপারটা মানে আমার বলা কিছু নেই স্যাররা সব বলছে, সে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু এটা তোমার কিন্তু খুব সহজে দেখতে পেলাম মানে আমাদের ফরিদপুর বা জেলার মধ্যে কিন্তু আমি পাস পাইছি, এটা কিন্তু এখন ফরিদপুর জেলায় বা কখনো কেউ আস বা গোপালগঞ্জ জেলায় বা মাদারীপুর জেলায় কাজ করে করে জানা নেই বা কোনো নিউজও দেখি নেই, কিন্তু তোমরা চেষ্টা করো আমার মতো বা তোমরা অনেক তোমরা তো অনেক দিনের শিক্ষা আইমাস দেখেছিল আইমাস দেখে অনেক ভিডিও দেখছো
এবং তার শিক্ষা বিষয়ে অনেক কিছু বলে। তোমরা চেষ্টা করলে তোমরা কিন্তু পড়ালেখা আসলে কিন্তু পড়াশোনা করলে কিন্তু একবার চাকরি নিশ্চিতের কোনো কথা নাই। এটা আমাদের পড়াশোনা কিন্তু পড়াশোনা করছে তার চাকরি কিন্তু করতেছে একটা চাকরি, কিন্তু আরো বড় কিছু আসলে বা কলেজের বা ভালো সরকারি ভার্সিটিতে আমি কিন্তু মানে এক বছর যাবো তোমার বাবা মার টাকা নেই না, মানে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে ইউনিভার্সিটি যাওয়ার পরে আমি কিন্তু তোমার জার্নালিস্টে এবং বাংলাদেশ মানব অধিকার ফটোগ্রাফি করি আনন্দ করে সবসময় তারা মানে মজা করে যে তুমি এটা পারছো ভালো বা আমরা চ্যানেলে জব করি এখন আমরা কিছু করতে পারিনি। আর স্যারের অনুপ্রেরণা আমার হয়েছে কিন্তু স্যারেদের কথা বললো আমার কথাই স্যার বলছে এবং বলার সাথে তো আমার মানে তার ছোটবেলা থেকে তার কাছ থেকে উঠছে আমার এই স্যারের কাছ থেকে মানে ক্লাস নাইনে থাকতে স্যারের সাথে সম্পর্ক আস্তে আস্তে হয়েছে এখনো চলতেছে এবং আলাদা আগামী তার ভালো সম্পর্ক থাকুক সবসময় এটা দোয়া করি। আর তোমাদের চাও বা এবার পাশাপাশি একটা স্যার রাখবা এবং স্যারের কাছে সেই কাছে চাও স্যারে কিন্তু এই জিনিসটা না স্যারের ভাবতে পারো স্যারের কথা বাবা এটা বুঝতেছো না এই জিনিসটা কিন্তু বুঝতেছো না তোমরা কারণ এটা এখন তো আপনার বয়স হচ্ছে ফেসবুক তো সবাই বলতো ফেসবুক জিনিসটা কি তারপরে আর এমন একটা দেখবে আস্তে আস্তে মানুষ ইউটিউবের প্রতি সবাই ঢুকে পড়বে ফেসবুক অ্যাকাউন্ট যেরকম এখন আছে ওই ইউটিউব অ্যাকাউন্ট সবার থাকবে কারণ ফেসবুকে দেখো তোমরা সিকিউরিটি খুবই দুর্বল তোমরা যে কোনো সময় তোমার আইডি হ্যাক হয়ে যায় যে কোনো আইডি তোমার ডিজেবল হয়ে যাবে যে কোনো সময় অপহরণ ঘটবে বা ফেক নিউজ হবে। ইউটিউব কিন্তু সেটা না ইউটিউবের আইনটা হচ্ছে খুব মানে এটা চলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আমেরিকার আইন অনুযায়ী চলে এবং খুবই সিকিউরিটি দ্বারা সবসময়ের জন্য তোমরা যদি চাও বা শেখার যদি ইন্টারেস্ট থাকে এই যে মেয়েরা কিন্তু অনেক আছে আমাদের পিনিক পাই একটা চ্যানেল আছে মেয়েরা মানে পিনিক পাই এরা কিন্তু তোমাদের মতো কিন্তু বয়স সে কিন্তু পড়তেছে এই যে নেক্সট ইউটিউবার কোনো দেখছো মনে হয় সবাই তোমরা বাংলায় নেক্সট ইউটিউবার যারা টেলিভিশন দেখো বা ইউটিউবে দেখো নেক্সট ইউটিউবার কিন্তু এটা কিন্তু তোমাদের নিয়ে কিন্তু নতুন ব্যবসা শুরু হয়েছে কিন্তু মানে এটা নতুন একটা প্ল্যাটফর্ম আসবে তোমরা চেষ্টা করো আর স্যারে আসবে বাংলাদেশে মনে করো ইউটিউবে আছে বঙ্গবিডি বঙ্গবিডি সবাই ছিল ওদের ওরা কিন্তু তোমাদের মতো ইয়াংদের চ্যানেলগুলো ওরা নেয় নেওয়ার পর কি করে তোমার ওরা তোমাদের হেল্প করে সময় জন্য এবং ওদের পার্সেন্টেজ হয় সমৃদ্ধি কামনা করছি তার সাথে তোমাদেরও যাতে তোমরা আইটিতে অনেক উঁচু স্তরে যেতে পারো শুধুমাত্র পারভেজ মতো ইউটিউব নয় তোমরা যেন প্রোগ্রামার হতে পারো তোমরা নিজেরাই যেন একটা গেম তৈরি করতে পারো তোমরা নিজেরাই যেন একটা স্কুল কিভাবে চলবে তার ম্যানেজমেন্ট তৈরি করতে পারো তোমরা যেন একটা ইউনিভার্সিটি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় তা মেনটেন করতে হবে কীভাবে একটা শপিং মল মেনটেন করা যায় তা মেনটেন তার প্রোগ্রাম তৈরি করতে পারো প্রোগ্রামিং শেখো এবং প্রোগ্রামিং কিন্তু ইন্ডিয়ায় ছোট বাচ্চারাও প্রোগ্রামিং করে এবং প্রোগ্রাম প্রতিযোগিতা হয় আমরা ধীরে ধীরে করবো এফসি থেকে এফসি এই এলাকায় আমাদের বলা লাগে না মানুষই বলে যে এফসির পড়াশোনা খুবই ভালো তার সাথে এফসি যে আইটিতেও অগ্রসর হবে তার ইচ্ছা আছে স্যার পারতেছে না হয়তো অ্যাকোমোডেশনের অভাবে আইটিতে তোমরা অচিরেই হয়তো এই জেলা
অথবা বিভাগের ভিতরে এফসি এক সময় দেখবা আইটিতে অনেক হয়তো তোমরা সেদিন ইউনিভার্সিটি থাকবে কিন্তু হয়তো শুনতে পাবে যে তোমার সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকে আইটিতে লিড করতেছে ঢাকা বিভাগে অথবা বাংলাদেশকে। আমার বলা আছে পড়াশোনাকে বলছিলাম যে আমরা আমাদের যে কন্টেন্ট গুলো আমি যে লেকচার দিই ইউটিউবে আপলোড করতে পারি এফসি স্কুল নামে এটা বলা আছে, এটা আমাদের পরবর্তীতে পদক্ষেপ আছে। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই।